বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাছে যাও, এটা কোনো অর্গানাইজেশন কন্ট্রোল করবে এটা তো ঠিক না। আপনি একটু খোঁজ নিবেন আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের কতগুলো মন্দিরে ইসকনের কর্তৃত্ব ছিল এবং আজকের বাংলাদেশে কতগুলো মন্দিরে ইসকনের ডিরেক্ট কর্তৃত্ব আছে, সেই হিসাবটা যদি আপনি করেন তাহলে আপনি আমার যদি আমাদের আলোকপাত করতেন আমরা এই বিষয়ে অবগত না। আমি একদম আপনাকে ডিরেক্ট পয়েন্ট আউট করে বলতে পারবো না, কারণ ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুবই কম, সত্যি কথা যেটা সেটা হচ্ছে খুবই কম, কিন্তু আমার ওই সিক্স সেন্স বলতেছে আর কি এটাই যে যদি আপনি শ্রীকৃষ্ণের প্রতিমা ওখানে স্থাপন করেন বা শ্রীকৃষ্ণ মূর্তি ওখানে স্থাপন করেন, প্রতিমা তো দেবী হয় তো, তাহলে হচ্ছে দেখা যাবে যে একটা চান্স থেকে যায়। আর যদি খুবই লজিক্যাল খুবই মানে কমন সেন্সের ব্যাপার এটা যে আমাদের এটা একটা বিশ্ববিদ্যালয়, এখানে জ্ঞান চর্চা হয় এবং আমাদের জ্ঞানের দেবী সরস্বতী, যদি আমরা মূর্তি মন্দির করি তাহলে সেখানে লজিক্যালি বেশি সরস্বতীর প্রতিমা স্থাপন করে এবং প্রতিটা বছর আমরা পূজা করে থাকি, মন্দিরে করতে পারি। হ্যাঁ, আপনাদের হাত ধরে ইসকন ভার্সিটি ট্রাস্ট এটাকে খুশি কেন করতেছে? ইসকন তো হাত ধরে ইসকন তো আমাদের স্পন্সর হিসেবে ক্লাস করতেছে। আপনি এটা কি স্বীকার করতেছেন যে আপনাদের হাত ধরে ইসকনের এন্ট্রি হয়েছে ক্যাম্পাসে? এর আগে ইসকন ক্যাম্পাসে ঢোকেন এর আগে তো 12 আর আপনি যেটাকে বলতেছেন যে শুভর স্পন্সর করে, তাহলে আমি ওদের যে প্রভুরা আছে ওনাদেরকে আমি পারফর্ম করতে দেখি, ওনারা ডিরেক্ট পারফর্ম করতেছেন, স্পন্সররা তো পারফর্ম করে ওনাদেরকে আনা হয় কেন? ওনারা ডব্লিউ বিষয়ে জানে যে আজকে আছে, তাহলে আপনি কি শুধু স্পন্সর বলতে পারেন? এটা তো শুধু স্পন্সর পৃষ্ঠপোষক মানে পৃষ্ঠপোষকতা বলতে বিভিন্ন দিকে হেল্প খুঁজে যে আজকে 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 এগ্রিকালচারাল বাসের সার ক্লাসে গেছে, কেউ গেছে না বিশ্বের নগরে জাম কাছে ইউ আছে না, আমার বিশ্বাসের ব্যাপার নেই, কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে ইসকন শুধুমাত্র আপনার স্পন্সর মানে স্পন্সরশিপে কাজ করে তা না। আমি তো আগে বললাম তারা কিন্তু পারফর্ম করতেছে আপনার ডিরেক্ট কিন্তু কথা যে বলা হয়েছে এই কথাটা কিন্তু অবশ্যই হচ্ছে যুক্তিযুক্ত একটি কথা যে আজকে এই যে এগ্রিকালচার বাসের সার জি জি মানে এক এক দিন এক এক দিন ক্লাস নেই ইসকন এক ক্লাস কিন্তু ইসকন এখানে আমরা আমরা কথা বলি জি আমি আপনি আমি একটু কথা বলি, আপনার কথাটা যুক্তিযুক্ত যে এক একজন এক এক সময় ক্লাস নেন, কিন্তু হচ্ছে এই যে দেবর্ষী প্রভু যিনি আসছেন উনি কিন্তু হচ্ছে ইসকনের সাথে সরাসরি সংশ্লিষ্ট এবং আপনি যেটা বলছিলেন ডিরেক্ট সেই জায়গায় হচ্ছে আপনার কথা ছিল যে একজন শুধুমাত্র স্পন্সর আছে, স্পন্সর করার জন্য হচ্ছে তারা আমাদের সাথে ইসকন আছে, কিন্তু কোনো আপনাদের কাছ থেকে কিন্তু তারা সেবা নিচ্ছে বা আপনাদেরকে ব্যবহার করে তারা ক্যাম্পাসে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে, এটা তো অস্বীকার করার উপায় আপনাদের আছে? এটা হচ্ছে ইসকন ক্যাম্পাসে ঢুকছে, এই যে ওনারা ফুল দিছে জি আমরা দেখছি জি জি, কিন্তু এইটার লোকে আমাদের সম্পর্ক আমাদের তো কেউ ছিল না, ছিল কি জি ছিল কেউ কি ছিল কি না এটা ঠিক আমরা জানি না, আমরা যাদের দেখি তারা সবাই মানে হচ্ছে যারা আপনার প্রভু বলে এই ধরনের এই ছিল কি জি পৃষ্ঠপোষক মানে তো শ্রীকৃষ্ণের ছবি সম্বলিত খাতা, এই খাতায় আমরা প্রত্যেকটা নামকরণে শ্রীকৃষ্ণকে ব্যবহার করি,
যেখানে সংঘটার নামই মানে হচ্ছে ডিরেক্ট ঈশ্বর। এখন তাহলে হচ্ছে ওনারা যদি এক ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে দেখা যায় ধর্মের বাকি সব দেবদেবী যারা আছেন এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন নিজেরা নিজেদের মধ্যে এক যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করা, ধর্ম মানুষকে এক হয়ে চলতে শেখায় আলাদাভাবে, যে আমি শুধু কৃষ্ণের কৃষ্ণ ই করি আর কি দরকার নেই, শুধুমাত্র কৃষ্ণ, উনি হচ্ছে সকল ভগবানের ভগবান। এই ধরনের বিমত যারা নিয়ে আসতেছে, যারা কৃষ্ণকে একটা প্রোডাক্টে কনভার্ট করতেছে, তাদেরকে আমি ব্যবসায়ী বলবো না তো কি বলবো? আমি আসলে মনে করেন এখানে 4.5 বছর ধরে পড়ালেখা করতেছি, খুঁত করি, অথচ ধর্ম চর্চা হোক, ধর্মচর্চা ভালো, কিন্তু ধর্মচর্চার নামে যেন ধর্মচর্চাই হয়, আমার দাবিটাই যায় আর কি। আমার আপত্তির জায়গাটা হচ্ছে ওই জায়গায় ধর্মকে যেন ব্যবসার অংশ হিসেবে না দেখা হয়। আর এই ক্যাম্পাসের মন্দির প্রতিষ্ঠিত হোক সেটা আমিও চাই, আমারও একটা ইচ্ছা। এবং একদম প্রথম ফার্স্ট ইয়ারে যখন আসি তখন আমিও সনাতন বিদ্যার্থী সংসদের সাথে যুক্ত ছিলাম, অনেক সিনিয়র ভাইরা ছিলেন, ওনারা বলছিলেন, তারপর বিভিন্ন ব্যস্ততার কারণে ওটা কন্টিনিউ করা হয়নি। তো যার ফলে হচ্ছে আমি তো দিন শেষে আমি একজন সনাতন ধর্মাবলম্বী, আমিও, কিন্তু তার থেকেও বড় কথা আমি একজন মানুষ। সো এই ধর্ম শিক্ষার মধ্যে যে কোনো ভেদাভেদ যেন না আসে, যে আমি হিন্দু মুসলিম, এই জিনিসটা যেন না হয়, সবাই যেন দিন শেষে মানুষ হয়ে থাকতে পারি। এবং একটা রিকোয়েস্ট, যেটা দিন শেষে সবাই মানুষ এবং সবাই মানে সবাই এক জিনিস, হ্যাঁ, সব মতামত, সবাই মতামতের ঊর্ধ্বে সবাই মানুষ, ঠিক আছে। এই এই দৃষ্টিভঙ্গিটাই যেন চর্চা শুরু হয়। আর কথা হচ্ছে ধরেন আমাদেরকে কেউ যেন ব্যবহার করতে না পারে তার ব্যবসার মানে মাধ্যম হিসেবে, হাতিয়ার হিসেবে, এটা আর কি দাবি। মনে করেন আমার মন্দির হোক খুবই ভালো জিনিস, আমার মসজিদ আছে, মন্দির হোক হোক, সব ধর্মের চর্চাই সুস্থ চর্চা হচ্ছে, আমার কথাটা হচ্ছে এখানে। আমরা দেখি যে অন্য সংগঠনগুলো যেমন পুরো আছে, থিয়েটার থিয়েটার শিকর, এরা মানে বাইরে থেকে আমরা লুক টাইম লাগিয়ে পড়ে তখন কিন্তু হয়, কিন্তু সেটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এক্সপার্ট দিয়ে মানে স্টুডেন্টরাই যে সবকিছু পারে বাইরে থেকে আনতে হয় অনেক সময়, কিন্তু এটা তো নিয়মিত হবে না। আমি একটা বিষয় বলতেছিলাম যে হচ্ছে তারা হয়তো বা বছরে একবার আসে, বাইরে থেকে আমি জানি খোঁজ নিয়ে দেখি আগে কিন্তু গিটার স্কুল যারা পরিচালনা করে ওরা নিজেরাই নোমরে নোমরে বা ইলেকট্রিক না হলেও স্কুলের টিচার হতে পারে, ওটা আলাদা একটা কমিটি পোস্ট থাকে, যে উনি হচ্ছে মিউজিক সেকশন, উনি হচ্ছে অর্গানাইজার সেকশন, ওটা ওদের ইন্টারনালে নামে পড়ে। আমি শুনলাম কথা আসলে আমি যখন শুনছি যে বাইরে থেকে আয়া মানে শিখায়, আমি যখন শুনছি যে বাইরে থেকে আয়া মানে শিখায়, ইসকন কিছুদিন আগে সেন্ট্রাল অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা করে, এই প্রোগ্রামটার পারমিশন আমরা নর্মালি জানি ক্যাম্পাসের কোনো সংগঠন ছাড়া বাইরের কেউ যখন প্রোগ্রাম করে তখন তাকে একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে আমাদের সেন্ট্রাল অডিটোরিয়াম বরাদ্দ নিতে হয়। হ্যাঁ, এখন সেখানে যদি কোনো আমাদের কোনো ভার্সিটির সংগঠন যায় বলে যে স্যার এটা আমারই প্রোগ্রাম পারফর্ম করবো, সেক্ষেত্রে কিন্তু চাঁদাটা মূল, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আপনারা কি ওনাদেরকে কোনো হেল্প করছিলেন এটার ব্যাপারে? তাহলে আপনার সিগনেচার গেল কিভাবে ইয়েতে অ্যাপ্লিকেশনে, আপনার সিগনেচার কিভাবে যায়, কিভাবে অ্যাপ্লিকেশনটা করলেন, এই বিষয়টা যদি একটু নিয়ে বলেন। এমনি করে আমি স্যার বলছি আপনাকে কোন দিন আমি অ্যাপ্লিকেশন করতে জাস্ট এর কোন স্যার বলছে? হিমাদ্রি শেখর স্যার। সম্পাদক
আপনি নিজে বলছেন, আপনি নিজে বলছেন, আমি গতবার ছিলাম ফুলেটা লেখা হয়নি, আমি যে যোগ্য মানে যোগ্য সম্পাদক এটা লেখা হয়নি। 2008-09 ব্যাচের সম্ভবত সোশ্যাল ওয়ার্কের একজন মন্দিরে থাকেন আমাদের সাস্টিং, তো উনি বিভিন্ন ওই হিমাদি স্যারের সাথে পরিচিত। আমি এই জায়গায় একটা যোগ করি, এর আগে যে ফেস্টিভ্যালটা হয়েছে আমাদের কাজী নজরুল অডিটোরিয়ামে, ওই অডিটোরিয়ামে আমাদের সাস্টের ডিসি স্যার এবং ওই সব তৎকালীন ডিসি স্যার এবং হিমাদি স্যারকে ইনভাইট করা হয়, ওনারা উপস্থিত ছিলেন। তো সেই সূত্র ধরেই ওনাদের সাথে একটা মানে মোটামুটি একটা পরিচিত পর্ব পরিচয় মানে ওনাদের সাথে একটা মোটামুটি। হিমাদি স্যার মূলত তারা যে ব্যবস্থাটা করা হলো বা আমাদের স্বাস্থ্য যে অডিটোরিয়ামে নেওয়া হলো প্রোগ্রামটা, ওটা মূলত হিমাদি স্যারের সাথে তাদের যে একটা পরিচয় বা তাদের যে কানেকশন ওই মাধ্যমটার মাধ্যমে কিন্তু ইয়ে ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়। দেখলে বললাম বোঝা যায় হচ্ছে গিয়ে আজকে আমরা মিটিং ছিল আর কি, আমরা আজকে মিটিং করছি যে কী করা যায়, জিম করেছিল, হ্যাঁ আমরা মিটিং করছি যে একটা এ মনে মনে হয়েছে আজ থেকে এটা কী করা যায়। তো এটা আগেও বললাম একটা ঘটনা নিয়ে আমরা ইয়ে করছি, আমরা একটা আলোচনা যেমন হয় এটা তো সাথে সাথে শেষে যায় না, এটা তো আমরা দিব সাত দিন আগে আমরা মিটিং করবো, যে আজকে আমরা মিটিং করলাম আজকে আমরা ফ্রি আছে সবাই মিলে মিটিং করলাম, আজকে আমাদের ক্লাস ছিল সাপ্তাহিক ক্লাস হয় শনিবার, হ্যাঁ বা আজকে আমরা একটা মিটিং করছি, মিটিংয়ে মোটামুটি হেল্প করেছে যে সাথে লোক হেল্প করে এটাই ইয়ে করা হবে। আমি স্ট্রেঞ্জ হলাম যে ধোনি দ্বারা তুমি বলো না একদম প্রয়োজন ছিল এবং পরবর্তীতে অফিসিয়াল পোস্ট আসা উচিত ছিল। আমি বলি আদম যে তুমি তো জানো যে শিক্ষক চতুর্থ শিক্ষা সমিতিকে সমর্থন করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে, ঠিক আছে, তারপর টং নেওয়া ঝামেলা হয়েছে, তুমি একটা মানে টোটালি একটা সেন্সিটিভ ইস্যু যে একটা পোস্ট করতে ছেলে, ওই ছেলে তুমি পরবর্তীতে কিন্তু ক্লিয়ার করতে পারো। ও যে শো শুরুগুলো আপলোড দিয়েছে ওইগুলো একটু হাই লেভেল আছে না, মানে ডাউনলোড আমি মানে চেক করা কি যে হাই রেজুলেশন পিক দ্যাট মিন্স অরিজিনাল পিক। আমি দেখছি যে আমাদের অর্গানাইজার লোকে অনেকগুলো হয় না, আমাদের অর্গানাইজেশনে আসে প্লাস মিটার কেউ যায়, হ্যাঁ আমাদের এটা আসলে কেন আমি ডিএলি মিটার, আমি ওখানে আইডেন্টিফাই করতে পারি না এটা ইনভেস্টিগেশন চলছে।